এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্য বেশি। তো আজকে আমি চলে এসে তোমাদের সামনে হাজির হয়ে পড়েছি। তো আমি কালকে আমার ভিডিওটাতে তোমাদের সবাইকে দেখিয়েছি আমার ইন্ট্রোডিউস, আমার পরিচয় সমস্ত কিছু তোমাদের জানিয়েছি। তার সাথে আরেকটা কথা তোমাদের জানানো হয়নি, সেটা হলো আমি একজন ওয়ার্কিং উম্যান। তো আমি আমার অফিস সামলে খুব পরিশ্রম করে আমি আমার কুকিংয়ের এপিসোডগুলোকে তোমাদেরকে শেয়ার করি। তোমরা আমাকে কাইন্ডলি সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আমার খুব ভালো লাগবে। আমি চেষ্টা করব নিত্য নতুন তোমাদের সাথে রেসিপি শেয়ার করার। আর তোমরা আমাকে কমেন্ট করো আর কী কী রেসিপি তোমরা আমার কাছ থেকে দেখতে চাও, আমি যতটা সম্ভব তোমাদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করব। হ্যাঁ, তবে একটু দেরি হবে ঠিক কথা, কিন্তু আমি অবশ্যই শেয়ার করব। আমাকে অনেকেই বলছেন যে এই রেসিপি শেয়ার করো, এই রেসিপি শেয়ার করো। আমার চ্যানেলে দুটো কি তিনটে আমার ঠিক মনে পড়ছে না, আমি এই রেসিপি শেয়ার করেছি। তো আমি আজকেরও তোমাদের মানে সাথে আরেকটা এই রেসিপি শেয়ার করছি। তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে আমি আমার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি। স্পেশালি যারা এগ লাভার্স তাদের জন্য খুবই ওরা বলছে যে একটা এগের রেসিপি শেয়ার করো তুমি। চলো দেখে নাও কীভাবে বানাচ্ছি, বাড়িতে সবাইকে সেইভাবে দেখাও, মা কাকিমাদের একটু জ্বালাও যে এই ছোট্ট বান্ধবীটা কীভাবে এগের রেসিপিটা শেয়ার করেছে। তো আমি আজকে বানাতে চলেছি স্মোকি এগ, চলো দেখে নেওয়া যাক। তো আমি এখানে দুটো ডিম খুব হার্ড বয়েল করে নিয়েছি, তার মধ্যে নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। ননস্টিকের মধ্যে তেল গরম করতে দিয়েছি এবং ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, বাকি তেলটুকুর মধ্যে আমি এখানে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম একটা ছোট পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে আমি তেলের সাথে কষিয়ে নিচ্ছি, গোল্ডেন ব্রাউন কালার করে নিচ্ছি। তো আমার পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা, তার সাথে দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। এর সাথে আমি এখানে আরেকটা কথা বলে দিই, এর মধ্যে আমি কিন্তু সবই বাটা মশলা ইউজ করেছি, আমি এগুলো সমস্ত কিছু শিলে বেটেই আমি মশলাটি ইউজ করেছি। এরপরে আমি টমেটো এবং কাঁচা লঙ্কা বাটা এটা একসাথে মিক্স করে আমি বেটে নিয়েছি, এটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। কষানোটা মোটামুটি আমার হয়ে গেছে, এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি হলুদ, তার সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তার সাথে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে আমি জাস্ট এখানে এক থেকে দু হাতা মতো আমি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে পুড়ে না যায়, দিয়ে আমি আবারও ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখনও যারা তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, একদম শেয়ার করতে ভুলো না, আমি তোমাদের জন্য আরও নতুন নতুন রেসিপি তোমাদের সামনে শেয়ার করব। তো আমার কষানোটা মোটামুটি হয়ে গেছে, এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম জল, প্রয়োজন মতো আমি এখানে জল দিয়ে দিচ্ছি। তো তোমরা জানো আমি বেশি জল খেতে পছন্দ করি না, একটু মাখা মাখা টাইপেরই আমি ভালোবাসি, সেই আন্দাজ মতো জল দিয়ে দিলাম। তার সাথে লাস্টে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন। এরপরে আমি ভেজে রাখা ডিমের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফুটে ওঠার পরে আমি ডিমগুলোকে একটা যে সাইড করে নিয়েছি, এরপরেই হচ্ছে কাহানি মেয়ে টুইস্ট আসছে। তো আমি এখানে একটা বাড়িতে পুরাতন বাটি ছিল, ওটা আমি দিয়ে দিলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছ এক টুকরো কয়লা নিয়েছি, আমার কাছে সারাশি ছাড়া আর কোনো উপায় আমি মাথায় আসিনি, তো ওটা নিয়ে ভালো করে আমি গরম করে নিলাম। নিয়ে আমি বাটিটার মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে আমি এখানে ঘিটা দিয়ে দিলাম, জাস্ট দেওয়ার সাথে সাথেই ঢাকাটা আমি দিয়ে দিলাম, ওই যে কয়লার উপরে যে ঘিটা ছড়িয়ে দিলাম জাস্ট তার ফ্লেভারটা আসার জন্য। তো আমার কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। তো আমার হয়ে গেছে আজকের রেসিপি।
অসাধারণ, মানে অসাধারণ একটা স্মোকি ফ্লেভার এসছে। জাস্ট আমি নিয়ে দেখছি। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো। আজকের মতো এখানেই।